দুটো জিনিস, দুটো জিনিস, সেই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস যখন ঘটে যাবে তওবা দরজা বন্ধ হয়ে যাবে, বিশ্বাস করুন তওবা দরজা বন্ধ হয়ে যাবে। আজকে রাতে তওবা করলে আল্লাহ কবুল করবে, ওই দুটোর মধ্যে কোন একটা যদি ঘটে যাবে তওবা করবে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইবে গুনার জন্য, পাপের জন্য আল্লাহ কিন্তু ওই দিন আর আপনার গুনাহ মাফ করবে না। কোন দিন জানেন, কোন সময় জানেন, যে সময় আজকে যে জমিন দেখছেন এই জমিন পুড়ে দাব্বাতুল আর এই জমিন পুড়ে একটা জন্তু বার হবে। আজকে দুনিয়ার মানুষ জানে যে কোন জন্তু জানোয়ার কোন এনিমাল মানুষের সঙ্গে কথা বলতে পারে না, কথা বলতে পারে, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক তাকে স্পিচ পাওয়ার দিয়ে দেবেন। সেই দাব্বাতুল আর কোরআনে যার কথা আছে জমিন পুড়ে যখন বার হবে আল্লাহ তাকে পাওয়ার দেবেন তাম পৃথিবীতে। এছাড়া আমরা আছি সকলের সঙ্গে যে করে থাকি না কেন, ওই দিন যদি হায়াতে থাকেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, কথা হবে। কিন্তু কিভাবে জানেন, ওই দিন একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। আজকে এর মধ্যে অনেক মুনাফেক আছে, অনেক মুসলমান আছে, অমুসলমান আছে, বেঈমান আছে, চিনতে পারি না, কিন্তু ওই জন্তু জানোয়ারের সঙ্গে যখন সাক্ষাৎ হবে ওর কাছে দুটো জিনিস থাকবে, একটা আংটি থাকবে আর একটা লাঠি থাকবে। এই লাঠিটা হলো হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, আংটিটা হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। তো ওই লাঠি যদি কোনো কাফের মানুষকে যখন উনি ছোঁয়াবে, কথা বলে ছোঁয়াবে, সাথে সাথে ওর কপালে কাফ আরবি কাফ লেটার উপরটা লেখা থাকবে। ওই দিন আপনিও যদি বেঁচে থাকেন আপনি ওই মানুষকে দেখে বুঝতে পারবেন যে মানুষটা মুসলমান নয়, এই মানুষটা কিন্তু কাফের। আর যে মানুষটা মুমিন হবে, মুসলমান হবে, তাকে আংটি স্পর্শ করানো হবে, টাচ করা হবে, তার চেহারাটা নুরানি চেহারা হয়ে যাবে, বোঝা যাবে যে এই মানুষটা মুমিন বান্দা, মুসলমান বান্দা। কিন্তু ওই যে জন্তু জানোয়ার জমিন পুড়ে বার হওয়ার পরে আপনি যদি তওবা করেন না কেন, আর কিন্তু আপনার তওবা কবুল হবে না। কথা বুঝতে পারছেন আবার, কবে হবে কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নাই। আর একটা জিনিস শুনে রেখে দেন, আজকের দুনিয়ার মানুষ দেখে সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেদিন সূর্য আজকের পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে, যেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে, যেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে সাথে সাথে তওবা দরজা বন্ধ হয়ে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য সকলের কাছে আবেদন করছি, দুনিয়া এসেছি সকলকে যেতে হবে, পাঁচতলা বিল্ডিং, দশতলা বিল্ডিং, ঝুঁকির ঘর, সব একই কবরস্থানে শুয়ে আছে, কারোর সঙ্গে কারো কোনো ঝগড়া নেই, কারোর সঙ্গে কারো হিংসা নেই, কারোর সঙ্গে কারো বিবাদ নেই। একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, চলে যাওয়ার আগে আপনি আপনার জীবনকে তৈরি করে রেখে যান, চলে যাওয়ার আগে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাজি করে যান। আল্লাহ রসুলকে যদি খুশি না করতে পারেন জীবনে যা কিছু করেন না কেন সব কিছু বেকার, আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি খুশি রাজি করতে পারেন জীবনে যদি কিছু নাও করতে পারেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা বুঝতে পারছেন, সেই জীবন তৈরি করুন, সেই জীবন তৈরি করুন যে জীবনে দেখানোর জন্য আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন গিয়েছেন, তায়েফের ইয়াং ছেলেরা আবার আপনার নবীকে পাগল মনে করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে খুন বার হচ্ছে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার শুধু এলাও করেন, একবার শুধু অনুমতি দেন, শেষ করে দেব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন পর্যন্ত আপনার আমার জন্য সহ্য করেছেন, সহ্য করেছেন, ওহদের ময়দানে গিয়েছেন, কোনো দোষ নাই আপনার আমার নবীর, কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, তন্দান মোবারক, তাজ মোবারক শহীদ করে দিয়েছে। কার জন্য? কোনোদিন ভেবে দেখেছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রাসূল তো আমাদের থেকে দেড় হাজার বছর আগে চলে গিয়েছে, আপনাকে দেখেছে, আমাকে দেখেছে, আমরা কি দেখেছি? কিসের মায়া, কিসের ভালোবাসা? সেই দাম দিতে পারেনি, সেই দাম দিতে শিখিনি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের সব কিছু দিয়েছেন আপনার আমার জন্য। যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও আপনার কথা ভেবেছেন, উম্মতি উম্মতি, কায়ামতের দিন যখন সবাই নাফসে নাফসে করবেন,
নাফসি নাফসি করবেন তখন আল্লাহ রাসূলের ওই মধুর মুখে একটাই বাক্য ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের দিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যারা জান্নাতি হবে এই সমস্ত জান্নাতিদের লাইন হবে 120টা কথা আমি কথা বলে 120টা জান্নাতিদের লাইন হবে ভালো করে শুনে রাখুন একজন আপনার নবী আমার নবী আর এর আগে বহু নবী আছে পয়গম্বর আছে সকলকে মিলে 120টা লাইন হবে আর এই 120টা লাইনের মধ্যে আপনার নবী ভারতের সঙ্গে বলতে পারবেন আপনার নবী আমার নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 120টা লাইনের মধ্যে 80টা লাইন জান্নাতের লাইন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হবে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন একজন আপনার নবী 124000 পয়গম্বর মতান্তরে 224000 পয়গম্বর দুনিয়ার জন্য এসেছে সকল নবী রাসূলদের এক জায়গায় করে জান্নাতীদের লাইন হবে মাত্র 40টি এবং আপনার আমার নবী ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতীদের লাইন আল্লাহ পাক করে দিবেন 180টি করে বলে সুবহানাল্লাহ আপনি হলেন সেই নবীর উপর আমি হলাম সেই নবীর উপর সেই নবীর উম্মত হওয়ার পরে যে নবী উম্মতকে আখলাক শিখিয়েছে চরিত্র শিখিয়েছে বিহার শিখিয়েছে ব্যবহার শিখিয়েছে সেই আখলাক থেকে দূরে সরে গেছি এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কথাবার্তা আমাদের আখলাক আমাদের চরিত্র যেন ভালো হয় এবং আল্লাহ পাক যেন আমাদের ভালো হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন যাই হোক এখন কিয়াম হবে কিয়াম করাবেন তুই যাব যেদিন কবরে যাব আল্লাহ বলছেন ইয়া মালা ইয়াম কাউ মালু ওয়া মানু ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম ও কো তুই আর মানু দুনিয়া থেকে কবরে যাবে কবরে তো যাবে অবশ্যই কিন্তু একদিন তোমার বিচার হবে একদিন তোমার বিচার হবে কিয়ামতের দিন কবরের জীবন পরকালের জীবন আখিরাতের জীবন এমন একটা কঠিন জীবন হবে ইয়া মালা ইয়াম কাউ মালু ওয়া মানু যেদিন কেউ কারো উপকারে আসবে না না আপনার মাল আপনার উপকারে আসবে আর না আপনার সন্তান সন্ততি ওই দিন উপকারে আসবে আল্লাহ বলছেন ওই দিন কোন জিনিসটা তোমার উপকারে আসবে জানো ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম ওই দিন যদি কোনো ব্যক্তি এই যে আল্লাহ পাক আপনাকে এই যে মানুষ বানিয়েছেন এর মধ্যে ইন্টারনাল অর্গান এক্সটারনাল অর্গান হোল পার্টস অফ বডি যে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ পাক কলব দিয়েছেন এই কলবের মধ্যে যে ব্যক্তিটা কলবে সালিম বানাতে পারলেন ওই ব্যক্তির এই কলবে সালিমটা কায়ামাতের ওই কঠিন দিনে হয়তো ওর একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ওই দিন এই কলবে সালিম ওই ব্যক্তির সহযোগিতা করতে পারে এখন কথা হলো এই যে কলবে সালিমটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কথা বলেছেন পর্দার আড়ালে আমার যে সমস্ত মায়েরা বোনেরা আছেন তাদের কথা বলেছেন আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানব দেহের এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যে ব্যক্তির পবিত্র হয়ে গেল পাক হয়ে গেল ওই ব্যক্তির তামাম বডিটা হোল বডিটা পাক পবিত্র হয়ে গেল আর ওই গোস্তের টুকরাটা যেন নাপাক অপবিত্র তার তামাম শরীরটাই নাপাক অপবিত্র আল্লাহ রাসূল বলছেন আলা ভয় করো ফিয়ার করো ডার করো জিসকা নাম ক্যা হে তোমারা মালুম হে জিসকা নাম হে কল দিন সেই জিনিসের নাম হলো কাল যার ব্যাপারে ভয় করার কথা বলা হয়েছে আপনার মধ্যে আছে কিন্তু আজকে দুনিয়ার জমিনে খারাপ কাজ করার কারণে পাপ করার কারণে অন্যায় করার কারণে আমাদের সেই অন্তর বেকার হয়ে গেছে বরবাদ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে সেই অন্তরকে যদি আমরা তৈরি না করতে পারি সেই অন্তরকে যদি জিন্দা না করতে পারি এই যে দুনিয়ার জমিনে আপনি এসেছেন 60 বছরের জীবন নিয়ে 70 বছরের জীবন নিয়ে 80 বছরের জীবন নিয়ে আপনি এসেছেন দুনিয়া আসাটা আপনার জন্য বেকার হয়ে যাবে যদি বলেন জান্নাতে জাহান্নামে
জান্নাতে জাহান্নামে আল্লাহ যাকে খুশি দিতে পারেন। আপনার জীবনে কোনো কিছুই নেই, কিন্তু তার মধ্যে একটা ভালো কাজ আছে, আল্লাহ চাইলে তার ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাতি বানাতে পারেন। কিন্তু দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আল্লাহর প্রিয় বান্দা আপনাকে হতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত আপনাকে হতে হবে। সেইটা হতে গেলে আপনার এই দীক্ষাগুলো আছে, এই যে অন্তর আছে, এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কারণ আপনাদের সকলের জানা উচিত আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা আমাদের এই শরীরের অন্য কোনো জায়গায় আসে না, অন্য কোনো জায়গায় স্থান পায় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা আপনার শরীরের মধ্যে এই যে অন্তর আছে, এই যে কাল্প আছে, ওই জায়গার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো সেই অন্তরকে পরিষ্কার করতে হবে, সেই অন্তরকে জিন্দা করতে হবে। কেন করতে হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন যে এই কারণে করতে হবে। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে দিন রাত পরিশ্রম করি, একটাই আমাদের মিশন, একটাই আমাদের জীবনের লাইফের এম, সেটা হলো আমি সফলতা কি করে পাবো, আমার জীবনের সাকসেস কিভাবে আসবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি তোমার জীবনে সফলতা পেতে চাও, তুমি তোমার জীবনে কামিয়াবি পেতে চাও, দুনিয়া দুনিয়া করে আজকে পাগল হয়ে গেছো, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে, দুনিয়া তো ধোকার দুনিয়া, অমল হায়াতু দুনিয়া ইল্লামা তাউল গুরু, দুনিয়া তো ধোকার দুনিয়া, দুনিয়া থেকে একদিন বিদায় দিতে হবে। এই যে দুনিয়া দুনিয়া করে তুমি পাগল হয়েছো, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কামিয়াবি তার মধ্যে আছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, কামিয়াবি তো ওই ব্যক্তি পেল, সফলতা ওই ব্যক্তি পেল যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারলো, যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারলো, যে ব্যক্তি নিজের অন্তরকে পরিবর্তন করতে পারলো। অন্তরে যে সমস্ত রোগ আছে, হিংসা বিদ্বেষ তাকব্বর এরকম করে যত খারাপ জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলোকে যখন আমরা অন্তর থেকে বার করে দেব, যখন অন্তরকে বার করে দেব, একটা নির্মল একটা পরিষ্কার স্বচ্ছ অন্তর যখন বানাবো, জিন্দা কাল যখন বানাবো, তখন আপনি আমি একজন প্রকৃত মানুষ হিসাবে দাবি করতে পারবো। আজকের দুনিয়ার মানুষ, যখন মানুষকে ভালো কথা বলা হয়, যে কথা শুনলে তার জীবনে ডেভেলপ হবে, যে কথা শুনলে তার জীবনে পরিবর্তন আসবে, দুনিয়ার মানুষ আমরা সেইগুলো পেতে চাই না, সেইগুলো পেতে চাই না। আজকে দুনিয়ার মানুষ এভাবে জীবনকে পার করে দিচ্ছি, একদিন আপনার আফসোস হবে, একদিন আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, আফসোস শেষ হবে না। যেদিন আপনি আজকের মাটির উপরে আছেন, যেদিন মাটির নিচে চলে যাবেন, যেতে হবে একদিন, আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, দুনিয়া কাউকে থাকতে দেবে না, দুনিয়া সকলকে বার করে দিয়েছে, একদিন আপনাকেও বার করে দেবে, একদিন আমাকেও বার করে দেবে, কাউকে থাকতে দেবে না। যেদিন চলে যাবেন, চলে যাওয়ার পরে যখন দেখবেন যে দুনিয়ার জমিনে আপনার 60 বছর 70 বছর 80 বছরের জীবন আল্লাহ দিয়েছিল, কিন্তু এই জীবনে আপনার মধ্যে আল্লাহ জিকির ছিল না, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়া শুরুনি ওয়া তাকফুরুন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠালাম, দুনিয়ায় পাঠালাম, তোমরা আমি আল্লাহ আমার জিকির করো, আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব, আমি আল্লাহ তোমার স্মরণ করব। এই দুনিয়ার মানুষ, আজকের যদি কোনো ব্যক্তিকে সামান্য একটা মন্ত্রী মনে করেন, এমএলএ মনে করেন, জেলা পরিষদ মনে করেন, সামান্য যদি কেউ কোনো ব্যক্তিকে খোঁজ নেয়, খবর নেয়, দুনিয়ার মানুষ আনন্দে আত্মহারা হয়ে হয় কি হয় না কথা বলেন। আজকের যারা আপনারা আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি যদি আমাদের কারো যদি এখানকার কারো খবর নেয়, তো মানে টাকা দিতে হবে কি হবে না কথা বলেন। সমস্ত মন্ত্রীদের যিনি মন্ত্রী, সমস্ত লিডারের যিনি লিডার, সমস্ত আজিজের যিনি আজিজ, সমস্ত বাদশাহ যিনি বাদশাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ দুনিয়ার একজন বান্দাকে খবর নেবে, এই বান্দার নসিব কত ভালো আজ পর্যন্ত আমরা বুঝতে পারি, কোনদিন চিন্তা করেছেন, ফিকির করেছেন? তাফাক্কুরু সাআতি খায়রুম মিন ইবাদাতিস সানা, কোনো ব্যক্তি যদি একটা মুহূর্তের জন্য মানে ফিকির করে, চিন্তা করে, ধ্যান করে, মুরাকাবা করে, একটা সেকেন্ডের জন্য, একটা সেকেন্ডের জন্য ধ্যান করার জন্য আল্লাহ পাক তার নামায় আমলে অনেক সওয়াব লিখে দেন। কিন্তু আজকের সেই ফিকির, আজকের সেই গবেষণা, আজকের সেই মুরাকাবা আজ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজকের দুনিয়ার মানুষ যদি একজন আরেকজনকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে,
বাপ বেটাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্বামী বিবিকে ভালোবাসে। তো একজন আরেকজনকে যখন ভালোবাসে তো একজন আরেকজনকে প্রাইজ দেয়, তাই না? তোপা দেয় তো, কথা বলেন, দেয় কি দেয় না? কেউ যখন প্রেমিক প্রেমিকা ভালোবাসে একজন আরেকজনকে গিফট করে, তোপা দেয়। আচ্ছা, কোনোদিন ভেবে দেখেছেন আল্লাহ যে বান্দাকে ভালোবাসে আল্লাহ ওই বান্দাকে কি দিয়ে থাকেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসে আল্লাহ ওই বান্দাকে কি দিয়ে থাকেন? আপনি যে আল্লাহকে ভালোবাসেন আপনি আল্লাহকে কি দিয়েছেন? আর আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি আমার আল্লাহ যদি ওয়াকুশি হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের থেকে কি ছিনিয়ে নেয়, কি ব্যবহার করে? এটা কি কোনোদিন আমরা ভেবে দেখেছি? কথা বলেন, একজন আরেকজনকে ভালোবাসে, তোহফা দিচ্ছে, গিফট দিচ্ছে, কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে কোনো বান্দাকে, তো আল্লাহ তো কিছু দেওয়া উচিত না উচিত না? কথা বলেন, উচিত তো? আল্লাহ ওই বান্দাকে কি দেয়? আল্লাহ বলছেন, যখন কোনো বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, খুব ভালো করে শুনে রাখবেন, যখন কোনো বান্দাকে, চাই যে হোক, ধনী ঘরের লোক হোক, গরিব শ্রেণীর লোক হোক, ভ্যান ফেলা হোক, আপনার কিনা বিজনেসম্যান হোক, সার্ভিসম্যান হোক, চাই যাই কিছু হোক না কেন, সেই বান্দা যখন আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, আর আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবাসে, আল্লাহ বলছেন ওই বান্দার আমি আল্লাহ তখন হাত হয়ে যায়। জোরে বলুন, ওই বান্দার এই যে হাত, এই হাতটা ওই বান্দার হাত থাকে না, শুধুমাত্র দেখতে বান্দার হাত মনে হয়, কিন্তু কুদরতি ক্ষমতা আমার আল্লাহর হয়ে থাকে। জোরে বলুন, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে, মহাব্বত করে, কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ বলছে ওই বান্দার আমি আল্লাহ চোখ হয়ে যায়, ওই বান্দার আমি আল্লাহ পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। এভরিথিং, ওই মানুষের মধ্যে যা কিছু আছে শুধুমাত্র নাম কেউ আসছে, ওই বডি ডিসিং থাকে, আর বাকি কুদরতি ক্ষমতা সব কিছু আমার আল্লাহর হয়ে থাকে। জুড়ে বলছে, এটা হলো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, মহাব্বত করে। ঘটনা অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপ করে বলছি, সংক্ষেপ করে বলছি। আর যখন কোনো বান্দাকে আল্লাহ পাক কোনো বান্দার উপরে নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়, আপনি ভাববেন না যে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেছে বলে আল্লাহ আপনার থেকে খাদ্য ছিনিয়ে নেবে, রিজিক ছিনিয়ে নেবে, না। আল্লাহ কখনো সূর্যকে বলবে না যে এই বান্দা আমার ইবাদত করে না, এই বান্দা আমার বন্দেগী করে না, অতএব এই বান্দার প্রতি আমি আল্লাহ অখুশি আছি। হে সূর্য, আজ থেকে এই বাড়ির উঠানে, এই লোকের বাড়ির আঙিনায় সূর্যের কিরণ যেন না পৌঁছায়। আল্লাহ কিন্তু এই পাবন্দি করবেন না, আল্লাহ আপনার খাদ্য ছিনিয়ে নেবে না, কিছুই নেবে না। আল্লাহ যখন কোনো বান্দা থেকে ঘুরে চলে যায়, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি ওয়াকুশি হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই বান্দার সিজদা দেওয়ার, সিজদা দেওয়ার, আল্লাহ পাকের যে সিজদা দিতে হয়, এই সিজদা দেওয়ার ক্ষমতা, এই সিজদা দেওয়ার তৌফিক আমার আল্লাহ পাক ছিনিয়ে নেয়। ওই বান্দা তখন সিজদা থেকে ঘুরে চলে যায়। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? আজকে দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে অনেকে সিজদা নাই, নামাজ নাই, ইবাদত নাই, সালাত নাই, আমরা অথচ আল্লাহকে ভালোবাসি দাবি করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি, ইশক করি, আশিকে রাসূল বলে দাবি করি, কিন্তু একজন আশিকে রাসূল, একজন আল্লাহর বান্দা হওয়ার কারণে যে গুণগুলো, যে কোয়ালিটি কোয়ান্টিটি গুলো আমার মধ্যে থাকার দরকার, সেগুলো আমার মধ্যে নাই, অথচ আমরা দাবি করে চলেছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যে বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ওই বান্দা হলো মুমিন। কিন্তু আল্লাহ বলছেন, হে রাসূল, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি ঈমান আনে, খবরদার এদেরকে আপনি বিশ্বাস করবেন না, এদেরকে বিশ্বাস করবেন না, কারণ ওয়া মা হুম বিমুমিনিন, এরা শুধুমাত্র মুখে স্বীকার করেছে, এদের কলবে, এদের কলবে এরা আজ পর্যন্ত স্বীকার করেনি, এই কারণে এখনো পর্যন্ত মুমিন হতে পারেনি। আমার কথা কি বোঝা যায়? এই জন্যে দুনিয়ার যুগে এসেছেন, মুমিন মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুর ধারে বারে দিতে পর্যন্ত আমাদেরকে নিষেধ করেছে। এখন কথা হলো, মুসলমান হওয়া যায় কিভাবে?
মুসলমান হওয়া যায় কিভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এটা কি বলে দিলে মুসলমান হওয়া যায় কথা বলেন এটা বললে শুধু মুসলমান হওয়া যায় না মনে করেন আপনারা এখান থেকে রোডে উঠলে একটা ব্যানার আছে ওই ব্যানারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে ওখান থেকে একজন হিন্দু মানুষ যাচ্ছে ওই ব্যক্তি ওই লেখাটা দেখে দেখে বললেন আচ্ছা যারা খাদেমের দায়িত্ব আছে খাদিমদারের দায়িত্বে যারা আছেন তাদের মনে হয় ডাকছেন আপনারা হাড়ির ওখানে চলে যান খাদিমদারের যারা দায়িত্ব আছেন তারা হাড়ির ওখানে চলে যান যাই হোক সংক্ষেপ করে বলছি তো যে কথা বলছিলাম আজকে যারা আমরা দুনিয়ার জমিনে আছি তো আমরা যারা দুনিয়ার জমিনে আছি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি রাজি খুশি না করতে পারি তাহলে আমাদের জীবন বেকার হয়ে যাবে এবং এই যে প্রকৃত মুসলমান মুমিন হতে গেলে আল্লাহ প্রকৃত বান্দা হতে গেলে আশিক রাসূল হতে গেলে আল্লাহ রাসূলের উম্মত হতে গেলে আপনাকে যারা কামেল মুকাম্মেল যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি আছেন হাক্কানি আলেম যারা আছেন আজ পর্যন্ত যারা যাদের অন্তরকে জিন্দা করে আছেন যাদের লতিফাগুলো জিন্দা করে আছেন এই ধরনের সঠিক মানুষের কাছে আপনাকে যাওয়া লাগবে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমি তো কিছু জানি না তো আমি যে একজন পীর মাশাইখের কাছে যাব সে সঠিক কি বেঠিক আমি বুঝবো কি করে অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি একটা কথা আপনাদের বলছি সবার জন্য একটা কথা বলছি যেখানে যাবেন যার কাছে যাবেন সেই পীর মাশাইখকে তার নজর যদি আপনার অর্থের উপরে থাকে আপনার পকেটের দিকে থাকে আপনার টাকার দিকে থাকে জেনে রাখবেন ও সঠিক নয় আমার কথা বুঝতে পারছেন এর জন্য পড়াশোনা করা বিশেষ প্রয়োজন নেই যে পীর মাশাইখকে কাছে গেলে তার নজরটা আপনার টাকা পকেটের দিকে থাকে ওই পীর কখনো সঠিক হতে পারে না কারণ হাক্কানি ওলি যারা হয় হাক্কানি মাশায়েখ যারা হয় তাদের নজর কখনো পকেটের দিকে থাকে না তাদের নজর আপনার অন্তরের দিকে থাকে কি করে এই মানুষটাকে খারাপ থেকে ভালো পথে আনা যায় কি করে এই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা যায় এই চিন্তাধারা তাদের মধ্যে থাকে অনেক অনেক গুণ আছে পীর চেনার অনেক গুণ আছে এটা আমি সবার দিকে লক্ষ্য করে একটা মাত্র পয়েন্ট বললাম যেখানেই যাবেন এটা দেখবেন অনেক লোক হয়েছে বিশাল মুরিদ আছে আল্লাহ এসব দেখবে না এসব দেখবে না দুনিয়ার জমিনে অমুক দল করেছি অমুক এই করেছি সেই করেছি কিছুই দেখবে না অন্তর দেখবে অন্তর দেখবে কাল দেখবে নিয়ত দেখবে ইখলাস দেখবে দুনিয়ার জমিনে আমরা যদি মনে করি যে আমাদের ইমান আমাদের টুপিতে আছে দাড়িতে আছে আমার লেবাতে আছে এটা আমাদের ধারণা ভুল হবে ইমান কখনো দাড়িতে থাকে না ইমান ফাগড়িতে থাকে না ইমান টুপিতে থাকে না ইমান লেবাতে থাকে না ইমান থাকে অন্তরে ইমান থাকে কলবে যে কলবে যে অন্তরে ইমান থাকে সেই অন্তরকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে সেইটা পরিষ্কার করার জন্য তিনটি জিনিস আমি আমার কথা শেষ করব রাত গভীর করব না তিনটি জিনিস দরকার আমি শেষ কথা বলছি সেই অন্তরকে জিন্দা করার জন্য তিনটি জিনিস দরকার নাম্বার ওয়ান আর জুহুদ ফি দুনিয়া আপনাদেরকে যদি আমি এমন ভাবে বোঝাই বুঝতে পারবেন আমরা দুনিয়ার জমিনে আছি যতদিন না আমাদের মৌত না হবে এই দুনিয়া থেকে আমরা কবরে যেতে পারবো না তো বলছে আপনি দুনিয়ার জমিনে থাকবেন কিন্তু আপনার মধ্যে যেন দুনিয়া না থাকে কথা বুঝতে পারছেন আমরা দুনিয়ার জমিনে থাকবো কিন্তু আমার মধ্যে যতটা প্রয়োজন তার থেকে বেশি লালসা লোক যেন আমার অন্তরে না থাকে দু নাম্বার হলো আমাকে জিকির করতে হবে এই জিকিরের মধ্যে অনেক রকম জিকির আছে নামাজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বিভিন্ন জিকির আছে এমনকি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন চলতে চলতে দেখলেন রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু রয়েছে একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে খাউফ ইলাহিতে আপনি কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরিয়ে দিলেন এই যে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে সরিয়ে দিলেন এটাও আল্লাহর জিকিরের মধ্যে গণ্য কথা বুঝতে পারছেন জিকির করতে হবে আর তিন নাম্বার হলো যে উদাহরণ আমি প্রায় জায়গায় দিয়ে থাকি আজকের আপনাদেরকেও দিচ্ছি
আমরা যখন চর্বি ওয়ালা জিনিস দিয়ে ভাত খাই বা কিছু খাই তো ওই প্লেটে চর্বি লেগে থাকে তো আমরা দুনিয়ার মানুষ জানি যে চর্বি পরিষ্কার করার জন্য পেট পরিষ্কার করার জন্য পানির প্রয়োজন সার্ফের প্রয়োজন তাই তো নাকি কথা বলেন কথা বলেন না তাই তো এটা আমরা দুনিয়ার মানুষ জানি এখন মনে করেন আপনি গোশত দিয়ে ভাত খেলেন ভাত খাওয়ার পরে প্লেটে চর্বি লেগে আছে এখন আপনি সার্ফ ঢেলে দিলেন আচ্ছা ওই প্লেট কি পরিষ্কার হয়ে যাবে কথা বলেন পানি ঢেলে দিলেন পরিষ্কার হয়ে যাবে যাবে না ঘষে দেওয়ার জন্য একটা লোক লাগবে ঘষে দেওয়ার জন্য একটা মাধ্যম লাগবে ঠিক তদ্রূপ আপনি যখন আল্লাহর জিকির করবেন আপনার অন্তরে এই যে রোগগুলো আছে রুহানি হালাতে চিটে চিটে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়ার জন্য একজন রুহানি ডাক্তার আপনার প্রয়োজন যেটাকে তরিকার ভাষায় পীর মশাই বলা হয়ে থাকে কথা বুঝতে পারছেন সেই অন্তরকে পরিষ্কার করতে গেলে দুনিয়া ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে বলবেন আমার মধ্যে হিংসা রয়েছে আপনি মেডিসিন দেন বড় বড় ডাক্তারের কাছে যাবেন আমার মধ্যে কৃপণতা আছে হিংসা আছে মেডিসিন দেন যাতে করে আমার অন্তর থেকে হিংসা চলে যায় আচ্ছা ডাক্তার মেডিসিন দিতে পারবে কথা বলেন আমার রাগ আপনি মেডিসিন দেন যেন রাগ চলে যায় দিতে পারবে এই দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না তবে হ্যাঁ যারা রুহানি ডাক্তার রুহের ডাক্তার যারা যখন আপনি তাদের কাছে যাবেন যখন আপনি তাদের কাছে যাবেন তার মধ্যে তিনটি জিনিস থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে দুনিয়ার মানুষ বন্ধু বানাবে দোস্ত বানাবে তিনটি কোয়ালিটি গুণ যার মধ্যে আছে সেই তোমার বন্ধু তাকে বন্ধু বানাও যদি জীবনে কামিয়াবি হতে চাও নাম্বার ওয়ান যার কথা শুনলে জ্ঞান বাড়ে ইলম বাড়ে যার কথা শুনলে জ্ঞান বাড়ে যার চেহারার দিকে তাকালে দুই নম্বর যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় আর যার আখলাক চরিত্র আখলাক ব্যবহার ক্যারেক্টার এই সমস্ত জিনিস ক্যারেক্টার দেখলে কবরের কথা স্মরণ হয় এই তিনটি গুণ তিনটি হাইসিয়াত জিসকে আন্দার হে ওই তোমার দোস্ত হে আর বাকি জো নেই ওই তোমার দোস্ত নেই হে এটা শুধুমাত্র দুনিয়ার জমিনে সম্পর্ক রাখতে হয় তা রাখা প্রকৃত বন্ধু দুনিয়া এবং আখেরাতের বন্ধু প্রকৃত বন্ধু যার মধ্যে তিনটি গুণ আছে তো সেই তিনটি গুণওয়ালা ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে সকলের কাছে আবেদন করব সকলের কাছে যারা এখানে আছেন আমি শেষ কথা বলবো যার যেখানে ভালো লাগে যার যেখানে মন চায় এখনো যারা বায়াত হননি আপনারা বায়াত হয়ে যাবেন তাহলে শর্ত হলো হাক্কানি জায়গায় বায়াত হবেন হক জায়গায় বায়াত হবেন সঠিক জায়গায় বায়াত হয়ে যাবেন আমরা যারা এখানে এসেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন যারা বাইরে আছেন সকলকে ডেকে নেব এখনই কিয়াম হবে যারা বাইরে আছেন সকলকে ডেকে নেব আমরা যারা এখানে আছি মা বোনেরা আছেন রাস্তার চারি সাইডে বহু মানুষ আছেন এখনই কিয়াম হবে কথা লম্বা করব না আমরা যারা এখানে আছি আল্লাহ রসুলের কথা কখন মিথ্যা হয় না আল্লাহ রসুলের 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা প্রমাণিত আজও পর্যন্ত কেউ করতে পারেনি সেই রসুল মুহাম্মদ রসুল্লাহ বলেছেন যে এই সমস্ত জায়গাগুলো হলো জান্নাতের বাগান তো সেই জান্নাতের বাগানে আজকে আপনি এসেছেন আমার বিশ্বাস আজকের এই মজলিস আজকের এই মাহফিল বিভিন্ন পীর মশাই আল্লাহ ওয়ালা নবীর বংশধর বিভিন্ন শ্রেণীর মানুষ হাফেজ জানা এখানে মুফতি কারি বহু আছেন হাজি বান্দা আছেন মা বোনেরা আছেন এটি বসবায় বাচ্চা এখানে আছেন আল্লাহ পাক যদি একজনের হাতে উসিলা করে আজকের এই মজলিসটা কবুল করে নেন সেই হাতে উসিলা করে আমার আল্লাহ চাইলে এখানে যতগুলো মানুষ আছেন আমার আল্লাহ চাইলে সকলকে জান্নাতি বানিয়ে দিতে পারেন জোরে বলুন সেই আশা সেই ভরসা নিয়ে আজকে আপনারা জানেন কাল রাতে আকাশের অবস্থা কত খারাপ ছিল আজকের বিকালেও ছিল তারপরে যা আপনারা সব কিছুকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এখানে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আমার কথা শেষ করার আগে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আমার এখানে জায়গা অনেক সংক্ষেপ তো আমি চেষ্টায় আছি এখানে জায়গা বাড়ানোর জন্য এখানে বহু মানুষ আপনারা আসেন আমি পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে রাখতে পারি না অনেক কষ্ট আপনাদের হয় তো সেই কারণে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে আমার মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকে আমি ভালো জায়গা করে দিতে পারিনি যেমনভাবে করে দেওয়া উচিত আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমার এই ঘাটতির কারণে আপনাদের যেমন সহযোগিতা করা দরকার ছিল সেই সহযোগিতা সেই হেল্প আমি আপনাদেরকে করতে পারিনি এর জন্য আমি হয়তো এক এক করে সকলের কাছে ক্ষমা চাইতে পারবো না তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন তো কথা বলেন আর একটা কথা বলি আপনারা এখানে অনেকে আছেন
আমরা সকলের জন্য ইন্তেজাম করেছি জানি না আমরা যা ইন্তেজাম করেছি কতটা মানুষের হবে কতটা মানুষের হবে না এটা আমরা জানি না এই জন্য আপনারা মেহেরবানি করে এটা কখনো আমার মাহফিল হয়ে করবেন না এটা কখনো এই দরবারে মাহফিল মনে করবেন না এটা কখনো এই এলাকার মাহফিল মনে করবেন না এটা আপনাদের সকলের মাহফিল আজকে নিজের পরিবার মনে করে আমরা আমাদের যে সমস্ত খাদিমদার আজকে 60 জন খাদিমদার আছেন তারা আপনাদের মেহমানদারি করবে আমাদের আমি সকল খাদিমদের থেকে যারা দায়িত্বশীল আছেন সবার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারো ব্যবহারে কারো চালচলনে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন তো এগুলো তাবার অন্য কিছু নয় এই তাবার উপর একটা পবিত্র জিনিস এটা দুনিয়ার দুনিয়ার কোনো সাধারণ খাবার নয় এই খাবারের অনেক মূল্য আছে এই জন্য যে যতটা পাবেন যার যতটা হবে খবরদার কোনো খারাপ মন নিয়ে মনে দুঃখ নিয়ে আপনি এখানে যাবেন না এতগুলো মানুষ আপনি এখানে এসেছেন আজকে যদি মনে দুঃখ নিয়ে আপনি চলে যান আমি লাইভ হয়ে যাব হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি উমার আমার খেলাফত কালে আমি উমার আমার খেলাফত কালে যদি একটা ছাগলের বাচ্চা যদি পানি জিবাটায় যদি মারা যায় হযরত উমার খলিফাতুল মুসলিমিন বলছে একটা ছাগলের বাচ্চাও যদি পানির পিপাসায় মারা যায় ওই পানির পিপাসায় মারা যাওয়ার কারণে আমি উমার গায়েব হয়ে যাব কারণ তার দেখভাল আমি করতে পারিনি কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করছি বড় জোরে যদি আমাদের কারো ব্যবহারে অনেক রকম মানুষ থাকে আপনারা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন এবং যেভাবে আপনারা সহযোগিতা করেন আসেন আপনারা সকলে আসার চেষ্টা করবেন সর্বোপরি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন এখন যে নবীকে আল্লাহ পাক তামাম সৃষ্টির সেরা রূপে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সেই নবীর শানে সালাম দেওয়া হবে তার আগে আমি একটা শেষ কথা বলি আজকের যে উদ্দেশ্যে আজকের মাহফিল আপনারা জানেন একটা সময় ছিল আমার আব্বা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন আব্বা ইন্তেকালের পরে এই জায়গায় আমি দাঁড়িয়েছি দ্বিতীয়বার গত বছরে দাঁড়িয়েছিলাম আর আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি এখানে অনেক সন্তান আছেন বাপ যে হারায় সেই জায়গায় যে বাপ হারানোর যুদ্ধটা কতটা কঠিন দুনিয়া তাকে কতটা কঠিন করে তোলে ধৈর্যের কত পরীক্ষা দিতে হয় ধৈর্যের কত পরীক্ষা দিতে হয় যারা বাপ হারা তারাই জানেন তো যাই হোক তাও শিলা করে আমার আব্বা হুজুরের প্রতিষ্ঠিত এবং ওনার হুজুর হযরতে জাইনুল আবেদিন মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন তখন থেকে প্রোগ্রাম হয়ে আসছে এবং বিশেষ করে আমাদের এই তরিকার যিনি ঊর্ধ্বতম মহাপুরুষ হযরতুল মুজাদ্দিদ আল-ফিসালি রহমাতুল্লাহ আলাইহি যিনি দ্বিতীয় হাজারে মুজাদ্দিদ আহমদ ফারুকী সর হিন্দি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয় আজকেও আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের ওসিলা করে আল্লাহ পাক করিয়ে দিয়েছেন এর জন্য আপনারা খুশি না বেজার কথা বলেন আজকে যে আপনারা এসেছেন বিশ্বাস করুন এই যে আপনারা সময় দিয়েছেন না হয়তো কেউ আসর থেকে আছেন মাগরিব থেকে আছেন এশা থেকে আছেন বা 10 মিনিট সামথিং টাইম এখানে আছেন এই যে আপনারা আছেন অনেকে নেই অনেকে নেই অনেকে আসার এখন ইচ্ছা আছে কিন্তু আসে না বা সন্ধ্যাবেলা আসতে চেয়েছিল কিন্তু দুনিয়ার সামান্য লোভের কারণে দুনিয়ার সামান্য অর্থের কারণে হতে পারে 1000 টাকার জন্য 2000 টাকার জন্য 5000 টাকার জন্য 10000 টাকার জন্য এই সমস্ত জায়গায় সে আসেনি বিশ্বাস করুন এই যে দুনিয়ার 5000 10000 লক্ষ টাকা কোটি টাকা এই যে টাকার পরিমাণ আজকে আপনাকে এমন একটা নূরানি মাহফিল থেকে বঞ্চিত করে দিয়েছে বিশ্বাস করুন কায়ামতের দিন কায়ামতের দিন যে কারণে আজকে আপনি এখানে আসেননি আজকে এখানে আসলে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার আল্লাহ চাইলে আপনাকে দিতে পারতেন কায়ামতের দিন একটা নেকির মূল্য একটা নেকির মূল্য এই তাম দুনিয়াকে যে আপনি দেখছেন এই দুনিয়াকে যদি 7 বার বিক্রি করে দেওয়া হয় 7 বার বিক্রি করে দেওয়া টোটাল অ্যাসেট টোটাল প্রপার্টি যদি এক জায়গায় করা হয় তারপরে কায়ামতের দিন একটা নেকির সমতুল্য হবে না সেদিন আপনার আত্মা হবে আর একটা কথা আপনাদের শেষবারের মতো বলি আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি কথা লম্বা করতাম না আমাকে 10 মিনিট বাড়ানোর জন্য বলেছে তাই কথা একটু বলছি এই যে আমরা এখানে আছি আজকের যে সময় আছে তওবা করার সময় দুনিয়ায় আছে কারণ আমি নিজে দেখেছি গত কয়েকদিন আগে দিল্লিতে আমার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল
যে প্রোগ্রামে আজকে যে সাহেবকে আপনারা দেখেছেন মালয়েশিয়া থেকে যিনি এসেছেন সৈয়দ ডক্টর ইসমাইল কাসিম সাহেব ওই প্রোগ্রামে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্সে বাংলাদেশ আমেরিকা লন্ডন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং করে আমাদের ইন্ডিয়া অনেক স্টেট থেকে ওই দিন বড় বড় পীর মাশাইখরা বড় বড় ইসলামিক স্কলাররা ওই দিন ওখানে প্রেজেন্ট ছিলেন এবং দিল্লির জমিনে ওই যে জায়গায় প্রোগ্রাম হয়েছিল এই প্রোগ্রাম দেখভাল করার জন্য দিল্লির মিনিস্টাররা ওই দিন হেল্প করেছিলেন আজকে যে মানুষটাকে আপনারা সরাসরি দেখেছেন ওই দিন আমি দেখেছিলাম আজকে তো ওনার সিকিউরিটি নেই আজকে ওনার কোনো সিকিউরিটি নেই শুধুমাত্র দুইজন ডক্টর ওনার সঙ্গে আছেন দিল্লিতে যেদিন আমি দেখেছিলাম 30 জন সিকিউরিটি অটোমেটিক্যালি ওনার সঙ্গে আছেন আপনারা জানেন হিন্দুস্তানের জমিন যিনি ধ্বংস করেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত দরবার থেকে যারা আজকের বর্তমানে হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছেন সেই সমস্ত পারসন সেই সমস্ত মানুষেরা আজকে যাকে আপনারা এভাবে দেখতে পেলেন আমি মনে করি আপনারা ধন্য যে আজকে একজন প্রকৃত আল্লাহর ওলিকে আপনারা দেখেছেন প্রকৃত আল্লাহর মাহবুব বান্দাকে আপনারা দেখেছেন উনি গত কয়েকদিন আগে আমেরিকায় ছিলেন আমি এখান থেকে মেসেজ করলাম উনি বলছেন দিল্লিতে আমার সঙ্গে যখন কথা হয় উনি আপনার কিনা বলেছিলেন যে আই 100% কনফার্ম আই উইন ইউর প্রোগ্রাম শেখ আব্দুল হাকিম ইউ ডোন্ট টেনশন আই উইন ইউর প্রোগ্রাম আই কাম বলেছিলেন যে আমি অবশ্যই আপনার কাছে আসবো আমেরিকায় যখন উনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গেলেন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল বড় চিন্তায় ছিলাম যেখানে চারিদিকের মানুষ জানে কিন্তু উনি এই প্রোগ্রামে আসার দুই দিন আগে উনি প্রাইভেট প্লেন টিকিট করে উনি শুধুমাত্র আপনার আমার এই ওয়াদা রাখার জন্যে এই মহাব্বত ভালোবাসার এই ওয়াদা বজায় রাখার জন্যে আপনারা দেখছেন ওনার শারীরিক কন্ডিশন শারীরিক কন্ডিশন দেখেছেন এক মুহূর্তের জন্যে মানে ভালো থাকার কোনো পরিস্থিতি নেই পুরো শরীরে পেন ওনার যে পা আছে ডাক্তার বলছে পা কেটে বাদ দিতে হবে উনি বলছেন দুনিয়ার জমিন এসেছে একবার আবার একবার আমি চলে যাব অথবা পা কেটে বাদ দেবো না তোমার যেটা হবে সেটাই মেনে নেবো শরীরে হাজারো ব্যথা যন্ত্রণা হাজারো কষ্ট নিয়ে শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্যে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আজকে আমেরিকা থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমাদের কলকাতা প্রত্যন্ত একটা গ্রামে আজকের এমন একজন মানুষকে আপনি আমি পেয়েছি এটা আমাদের জন্য ধন্য এটা আমাদের জন্য ধন্য আজকের যারা আপনারা এখানে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন চায়না হায়দ্রাবাদ এখানে এসেছেন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন আমি সকলকে বলবো আজকের যারা আপনারা এখানে এসেছেন আমি সকলের কাছে আবেদন করবো এই দুনিয়ার যখন এসেছি আমরা জানি কুল্লু নাফসিন যায়েকাতুল মউত এই দুনিয়া থেকে একদিন সকল